পুতুল নাচও আছে, পুতুল নাচটা আমরা পরে দেখি। এটা লাইব্রেরি জাদুঘরের, এটা সোনারগাঁ জাদুঘরের লাইব্রেরি ওয়াশরুম, এই যে ভিতরে দেখাচ্ছে। দুটো ষাঁড় মাথা একসাথে করে আছে, ভেতরে প্রোগ্রাম হচ্ছে মনে হচ্ছে। আলোক সজ্জা খুব সুন্দর। চিত্রকর্ম দেখি, বিয়ের কনে দেখা ও বিয়ে, পালকিতে বরযাত্রা, জামাইকে পিঠা খাওয়ানো, গ্রাম বাংলা সালিশ, গ্রাম বাংলা সালিশ মানে এরকমই হয়। আলোকচিত্র লোক ও শেষ হয়ে গেল। গ্রাম বাংলা আগে আমরা ছোট দেখতে বাইস্কোপ দেখতাম, লালবাগ কেল্লার সিঙ্গাপুর বলে বঙ্গবন্ধু বিল্ডিং বলে আমেরিকা।
থেকে নাচতেছেন, এই যে যারা সামনে আছেন তাদের জন্য একটু সমস্যা আছে, সাইডে আছেন অবশ্য সমস্যা নাই। আমরা তো বলছি যে আমরা সুনামগঞ্জ থেকে এসেছি, আমরা চেষ্টা করব আপনারা যতক্ষণ চাইবেন, যদি আপনাদের পছন্দ হয় গানগুলো আমরা ততক্ষণই আপনাদের গান পরিবেশন করব। তরুণ যুবক বৃদ্ধ সবার জন্য গান আছে, আমাদের মনোনীত বীরা গান করেছে, সমস্যা নাই। আর এই মেয়েটি আমাদের, আমরা যাকে বলি সুনামগঞ্জের উদীয়মান বায়ু সম্রাজ্ঞী ফারজানা আক্তার আশা। নিরাপত্তার জন্য খুব সুন্দর সিমসম পরিবেশ, দর্শনের অনেক অনেক গুণ বেশি এখানে। স্যার হাতের কারণে পরিদর্শন করি বাড়ি দেখে না দেখলে কি হয়, জিজ্ঞেস করছি তোমরা দেখো আগে।